আমার আজকের রেসিপি ভেজ মোমো। ভেজ মোমো বানানোর জন্য আমি একটা বাউলে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 2 চামচ সাদা তেল। এগুলো ভালোভাবে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব, আর অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটাকে আমি 25 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব। এদিকে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের গাজর, 1/2 ছোট সাইজের বাঁধাকপি আর 2টো পেঁয়াজ কুচি, আর নিলাম 4 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, 1 কাট আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, আর নেব মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি। কড়া গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদাগুলো, আর দেব রসুনের টুকরোগুলো আর কাঁচা লঙ্কা কুচিগুলো। মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে ছেড়ে নেব। এর উপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, হালকা ভেজে নিয়ে আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব গাজর কুচিগুলো আর ক্যাপসিকাম কুচিগুলো। একটু নেড়ে ছেড়ে নিয়ে 1 চামচ নুন দিয়ে দেব, 1/2 চামচ দেব গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর 1 চামচ সয়া সস। আমি মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে 2 মিনিটের মতো সেদ্ধ করতে দেব। দু মিনিট হয়ে গেছে, এগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এদিকে আমার ডো রেডি হয়ে গেছে, আমি ছোটো ছোটো লেচি বানিয়ে নেব। এগুলো খুব ছোটো করে করতে হয়, লেচিগুলো খুব ছোটো নিতে হয় আর খুব পাতলা করে বেলতে হয়। আমি 7 রকম ডিজাইন দেখাবো। এটা প্রথম ডিজাইন, দ্বিতীয় ডিজাইন হয়ে গেল। এবার আমি 3 নম্বর ডিজাইনটা করে নেব। তাড়াহুড়োতে ক্যামেরাটা একটু সরে গেছে, এই ডিজাইনটা খুবই সোজা, আপনারা দেখলে করতে পারবেন।
এই ডিজাইনগুলো দেখাতে গিয়ে আমার মোমো শেপের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করা হয়নি, অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, আমি পরে কোনো দিন দেখাবো। এই মোমো টমেটো সস কিংবা ধনে পাতার চাটনির সঙ্গেও খেতে খুব ভালো লাগে, আমি তিনটেই করেছি। আমি একটা প্লাস্টিকের পেতের মধ্যে নিচে তেল মাখিয়ে নিয়েছি, তারপর একটা একটা করে মোমো আমি দিয়ে দেবো, আর পানি ফুটে গেলে আমি পেতেটা এর উপর বসিয়ে দেবো। 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এগুলো সেদ্ধ করে নেব। ওপর থেকে একটা বাসন চাপা দিয়ে দিয়েছি, 15 মিনিট হয়ে গেছে, দেখুন মোমোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর একটা একটা করে ছেড়ে হয়ে যাচ্ছে। আমার মোমোগুলো সব রেডি হয়ে গেছে, আপনারা স্টিমার ছাড়াও এভাবে মোমো তৈরি করতে পারেন, আমি এর আগে 2 বার করেছি এইভাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন খুবই স্মুথ হয়েছে।